নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচারিয়া। সর্বপ্রথম আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান, বিশেষ আজকের অনুষ্ঠানটা কিন্তু তন্ত্র নিয়েই আমি আলোচনা করব। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, সেটা কিন্তু বহু প্রমাণিত আছে। এবং যারা দীর্ঘদিন ব্যাপী আমার কাছে আসছেন, আমার কাছে বিভিন্ন রকম তন্ত্রের কাজ করছেন, তারা কিন্তু সকলে এর সঙ্গে পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, তন্ত্র অদৃশ্য, কিন্তু তন্ত্র অদৃশ্য হলেও সেটা সত্য। এই শব্দটা জানবেন, পৃথিবীতে যে শব্দ আছে তার অস্তিত্ব কোথাও না কোথাও গিয়ে রয়েছে, তেমন তন্ত্র যে শব্দটা রয়েছে এই শব্দেরও কিন্তু কোথাও না কোথাও গিয়ে অস্তিত্ব আছে। শুধু একটু খুঁজতে হবে, সঠিক জায়গা সঠিক ভাবে খুঁজতে হবে, তবে কিন্তু আপনারা পাবেন। আমি মুখে বলি না, আমি দিনের সাথে তো একমাত্র কিন্তু লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। আমার কাজের গ্যারান্টি থাকে, আমি গ্যারান্টি দিই, কারণ আমি কাজ জানি। আমি মায়াং তন্ত্রে কাজ করে থাকি, যেটা কামরূপ কামক্ষার একটা বিলিং তন্ত্র, মায়াং তন্ত্র। এই তন্ত্র দ্বারা যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করে আনা যায়। অনেকেই দেখবেন টিভিতে বসে খুব বড় বড় ডায়লগ দেয়, জানবেন খুব বড় বড় চুল দাড়ি হয়ে গেল, ভীষণ আমি মানে চেহারা করে নিলাম, ভীষণ আমি বস্ত্র পরে নিলাম, ওতে করে কিন্তু জ্যোতিষতান্ত্রিক হওয়া যায় না। নামের আগে ডক্টর, আচার্য, মহারাজ লিখেই কিন্তু তন্ত্র হয় না। তন্ত্র একটা সাধনা, মায়াং তন্ত্রটা চালান তন্ত্র, জানতে হবে। অনেকেই বলে দেখুন এ আমার দেখে বলছে, ও আমার নকল করে বলছে, আরে বাবা এর নকল ওর নকল, তুই কি করছিস দেখ। তন্ত্র অতই সোজা, অনেকে দেখবেন 7 দিনে 21 দিনে 15 দিনে তন্ত্রে এরকম কোন সিস্টেমই নাই যে 7 দিনে 15 দিনে 21 দিনে হবে। তন্ত্রের ক্রিয়া ভিত্তিকের উপরে তন্ত্র নির্ভর করে। আপনি একটা কাজ একবারে করলে সাকসেসফুল হবে একদম নয়, একটা কাজের পিছনে লেগে থাকতে হবে, একের পর এক প্রত্যেকটা ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো একের পর এক নির্দিষ্ট ভাবে করতে হবে। সে আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যাক, আপনার সংসারে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটুক, যাই হোক না, দীর্ঘদিন সম্পর্ক ছিল, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি হাজারো চেষ্টা করেছেন তাকে ফিরিয়ে আনতে পারছেন না, আপনার বাড়ির মানে মিসেসকে আপনার বউকে প্রচন্ড ভালোবাসতেন, দেখা যাচ্ছে সে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে নিয়েছে, আপনার মনে প্রশ্ন আসে না যে আমাকে ভালোবাসতো, আমিও যাকে প্রচন্ড আরে ভালোবাসতাম, সে হঠাৎ করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক কেন করলো? হতে পারে না এটা কোনো যে তন্ত্র প্রয়োগ করে তাকে করে নিয়ে যেতে পারে? অবশ্যই হয়। একটা মানুষ দীর্ঘদিন ভাবে অসুস্থ হয়ে আছে, তাকে বিভিন্ন প্রকার ভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, সমস্ত প্রকার ডক্টর টেস্ট টেস্ট করে দেখছে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, অথচ তার কি আরোগ্য হতে পারছে না, যেমন অসুস্থ তেমন অসুস্থ থাকছে, কেন? এই কেন প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র তন্ত্রের কাছে আছে। কারণ হতে পারে যে তারপরে কোনো তন্ত্র প্রয়োগ করেছে তাই সে সুস্থ হতে পারছে না, হতে পারে তার বাস্তুতে এমন কোনো তন্ত্র প্রয়োগ আছে যার কারণে তার বাস্তুতে এমন একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, যেখানে দিনের পর দিন যতই রুজি রোজগার হোক না কেন সেখানে কিন্তু শান্তি বিরাজ করছে না, অর্থ ইনকাম হচ্ছে অর্থের কোনো সামঞ্জস্য থাকছে না, দিনকে দিন মানুষ ওখানকার মানুষ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে চারিদিকের এই যে একটা টেবিলস একটা প্রজেসিং, এই প্রজেসিংটা কিন্তু মানুষকে পুরো একদম মানে হ্যাম্পার করে দেয়। আমি বলি এই জায়গা থেকে উঠে আসার জন্য এই তন্ত্রের সাহায্যের প্রয়োজন। আপনার সঙ্গে মধুর সুমধুর সম্পর্ক ছিল আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকার, যে কোনো কারণবশত সেই সম্পর্কটা আর এই মুহূর্তে আপনাদের নেই, সে ভুল বোঝাবুঝির মাধ্যমে হোক, যে কোনো কারণে হোক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, কোনো প্রকার তাকে ফেরাতে পারছেন না, অনেক আপনার ঠাকুর বাড়ি গেছেন, অনেক রোজা বাড়ি গেছেন, অনেক মানে পীর বাবার কাছে গেছেন, কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। তন্ত্র পারে, যদি সঠিক তন্ত্র প্রয়োগ করা হয়, তবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট হিসাব নিকাশের ব্যাপার থাকে। প্রথমত যে সেটা আপনার আদেও হবে কিনা সেই জিনিসটা আগে জানতে হবে, হিসাব না জানলে কিন্তু কোনো কাজই হয় না। টাইম ইজ বেটার।
সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সঠিক সময়ে সুব্যবহার। সঠিক সময় আর যদি সুব্যবহার না করা হয় তাহলে কিন্তু সেই কাজে সাকসেসফুল কখনো পাওয়া যাবে না। আপনি গেলেন তন্ত্র প্রয়োগ করতে, হয়ে গেল। প্রত্যেকটা তন্ত্র প্রয়োগের নির্দিষ্ট দিন রয়েছে। আমরা কাজে কামাখ্যাতে গিয়ে কাজ করি বা তারাপীঠে গিয়ে কাজ করি, সেটা কি এমনি এমনি কাজ করিনি? বা আমরা একটা মানে আমরা সময় পেলেই তো চলে যাই, এরকম ব্যাপার নয়। প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে। আমি বলে থাকি সব কাজে আপনাদের সঙ্গে থাকতে হয় না, কিন্তু বেশ কিছু কাজ রয়েছে যেখানে আপনি টাকা দিয়ে খালাস হয়ে গেলে হবে না, আপনাকে থাকতে হবে সেখানে, আপনার হাত দিয়ে আউতি প্রদান করতে হবে, তারপরে গিয়ে কাজগুলো হবে, তারপরে গিয়ে এই কাজগুলো হবে, তারপরে গিয়ে এই সমস্যার সমাধানগুলো পাবে, নচেত নয়। বিভিন্ন রকম তন্ত্রের প্রয়োগ রয়েছে বিভিন্ন পরিস্থিতির জন্য, সেই তন্ত্র প্রয়োগ গুলো ঠিকঠাক ভাবে করতে হবে। আপনি আপনার মাঙ্গলিক দোষের জন্য বা আপনার কাল সর্ব দোষের জন্য বা আপনার বীজ দোষের জন্য কোন একটা স্টোন পড়ে আছেন বলুন তো, কেউ যে কেউ কোন দোষ খণ্ডন হয় গাঁট পড়তে পারে, দোষ খণ্ডন হয় না। দোষ খণ্ডন করতে গেলে তাকে কিন্তু তন্ত্রের সাড়া দিতে হবে। তন্ত্রের বেশ কিছু প্রসেসিং রয়েছে, সেইভাবে তন্ত্র ক্রিয়া করলে তবে কিন্তু এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারবেন। তবে একটা মাঝখানে একটা সংবাদ আমি দিয়ে দেবো যে আমাদের কৌশিক অমাবস্যাতে যেটা তারাপীঠে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বিশেষ কারণে বা আমাদের সমাজে আমাদের পরিবেশ পরিস্থিতিকে মাথায় রাখতে তারাপীঠের প্রোগ্রাম এবারে কৌশিক অমাবস্যার জন্য বন্ধ থাকছে। সেই প্রোগ্রামটা আমরা কামাখ্যাতে করছি, কামাখ্যার উদ্দেশ্যে করছি। বহু ভক্ত শিষ্যরা আমার সঙ্গে নীলাচরে যাচ্ছে, কামাখ্যা ধামে যাচ্ছে, সেখানেই কিন্তু কাজটা হচ্ছে। বা এখনো যারা যেতে চাইছেন সরাসরি ফোনে কন্ট্যাক্ট করুন, কামাখ্যাতে বসে আমার সঙ্গে বসে আপনাদের সমস্যার সমাধানগুলো করবেন। সবার হয়তো যেতে প্রয়োজন হবে না বা সবাই হয়তো যেতে পারবেন না, যারা যেতে পারবেন না তাদের জন্য অবশ্যই বিকল্প ব্যবস্থা থাকবে। একবার যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি দিনেশ আচার্য একমাত্র মুখে নয় লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি, সমস্যার সমাধান আপনার হবেই, সমস্যার সমাধান আপনার হবেই, কারণ আমি আছি, দিনেশ আচার্য আছি আপনাদের সঙ্গে এই সমস্যার সমাধানের কারণ আমি জানি প্রসেসিং কোন ভাবে কোন তন্ত্রটাকে কাজে লাগাতে হয়, কোথায় আপনাকে বিদ্বেষণের কাজ লাগাতে হবে, কোথায় আকর্ষণ, কোথায় উচ্ছে, কোথায় বিচ্ছেদ, সমস্ত কাজ প্রত্যেকটা প্রসেসিং আজ কিন্তু দিনের সাথে জানে, যার কারণে কিন্তু বহু মানুষ এখানে এসে উপকৃত হচ্ছে। আর একটা কথা বলবো যে নদিয়া জেলার হরিণঘাটায় আমার নিজস্ব গৃহ মন্দির, হরিণঘাটা যারা নদিয়া জেলার হরিণঘাটার কাছাকাছি থাকেন তারা অবশ্যই হরিণঘাটাতে আসবেন। হরিণঘাটা আমার নিজস্ব বাসভবন, নিজস্ব গৃহ মন্দির রয়েছে, সেখানে কিন্তু আমি তন্ত্রের প্রয়োগ করে থাকি, তন্ত্রের কাজ করে থাকি। যারা চাইছেন আমার বাড়িতে এসে আমার সঙ্গে সরাসরি কথা বলে বা আমার বাড়িতে বসেই কাজ করবেন, আমার নিজস্ব গৃহ মন্দিরে দশভুজা কালী মন্দিরে যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই তাদেরকে আসুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করুন। প্রত্যেক রবিবার সকাল 8 থেকে বিকাল 5টা পর্যন্ত আমার নদিয়া জেলার হরিণঘাটাতে পেয়ে যাবেন, এবং যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যা হোক সেই সমস্যা সমাধান আপনি পাবেন। আমি মাঝখানে একটা ঘটনা বলি, দীর্ঘদিন যাবৎ দেখবেন মানে অনেকে শুনেছেন হয়তো থালা ভরণ দেয়, অনেকে বলে এটা আমি ছাড়া অন্য কেউ পারে না, আর বাবা কে পারে না পারে একবার এসে দেখুন। যদি আপনার কেউ কোনো তন্ত্র প্রয়োগ করে থাকে, যদি মনে করুন আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করে থাকে, আপনাকে কোনো ক্ষতি করে থাকে, আপনাকে বান মারা থাকে, আমি দেখিয়ে দেব কোন অংশে কেমন ভাবে আছে, সমস্ত প্রসেসিংটা আপনারা নিজে চোখে দেখতে পারবেন। শুধু মুখ দিয়ে বলে দিলাম, মৌখিক বা কোনো এক প্রত্যেকটা প্র্যাকটিক্যালি একের পর এক দেখতে থাকবেন। তেমনই তন্ত্র প্রয়োগ করে থাকে, তেমনই তন্ত্রের কাজ করে থাকে এই জিনিস। আমি খুব আভারী আমার গুরুদের কাছে যে গুরুদেবের কাছ থেকে আমি এই সমস্ত জিনিস প্রাপ্ত করতে পেরেছি, আমার মা বাবার আশীর্বাদে আমি সমস্ত কর্ম করতে পাচ্ছি। হ্যাঁ হয়তো 100টার ভিতরে 100টা হয় না, কিন্তু 80 থেকে 90টা কাজে সাকসেসফুল কিন্তু অবশ্যই আমি পাই। আমি গর্ব করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি পাই 80 থেকে 90টা কাজে সাকসেসফুল কিন্তু আমি পাই। হ্যাঁ 10টা কাজে পাই না, কারণ আমি মনে করি যে এটা পাই না ঠিক, কারণ এটা পেলে তো আমি ঈশ্বর ভগবান আল্লাহ ঈশ্বর হয়ে যেতাম, আমি মা তারা ভগবান কাকে আর ডাকতাম না। প্রত্যেক বিষয়ের লিমিট আছে, আমি মানুষ, তাই আমার সেই মনুষ্যত্ব বোধের জন্য যতটুকু আমার ক্রিয়া প্রয়োজন তত্র ক্রিয়া কিন্তু অবশ্যই আমি করে থাকি। তো যারা চাইছেন তন্ত্রের বেশ কিছু প্রয়োগ করতে, বিভিন্ন গুপ্ত সমস্যা রয়েছে, আপনার স্বামীটা বিগড়ে গেছে, আপনার বাড়ির তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, বাড়ির মহিলারা অন্য কারোর সঙ্গে সম্পর্ক
পক্ষে যুক্ত হয়ে গেছে, আপনি চাইলেও কোনো প্রতিকার করতে পারছেন না। কেন না? তাকে তো কোনো প্রতিকার আপনি দিতে পারবেন না। প্রতিকার আপনি যখনই দিতে যাবেন, সে তো প্রতিকার ধারণ করবে না, ধারণ করবে না। এই কারণে যে সে তো জানে যে আমাকে এটা ধারণ করলে আমি এই সমস্যা থেকে মানে এটা কোনো সমস্যা ঘটবে, অতএব সে প্রতিকার নিচ্ছে না। আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কি করবেন বুঝে পাচ্ছেন না। তাই তো এইটা বোঝার জন্যই কিন্তু জিনিস আছে। যে ব্যক্তির সমস্যা আছে তাকে আপনি কোনো প্রতিকার না দিও, এই মায়ানতন্ত্রের চালানতন্ত্রের মাধ্যমে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারে। আপনি এই চালানতন্ত্রের মাধ্যমে কিন্তু পেতে পারেন আপনার সমস্যার সমাধান। কি করে দেখা যাচ্ছে, যে জাতক বা যে জাতিকার সমস্যা আছে তাকে কোনো সরাসরি রেমেডি দিলেন না, অথচ আপনি সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে জানতে গেলে একটা বার আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর বিশেষ কিছু ক্রিয়া, বিশেষ কিছু যোগে আমাদের কিন্তু হয়ে থাকে, শুধুমাত্র অবসর না, চতুর্দশী সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বেশ কিছু ক্রিয়া রয়েছে। যেমন মহালয়া, মহালয়া অমাবস্যা, মহালয়া চতুর্দশীতে কিন্তু বেশ কিছু ক্রিয়া রয়েছে আমাদের। এই ক্রিয়াটা তারাপীঠে হতে চলেছে যারা চাইছেন, বা মহালয়া তিথিতে বিশেষ একটা কাজ খুব ভালো হয়। যারা বন্ধাদোষে ভুগছেন দীর্ঘদিন ধরে, আবার বলে দিচ্ছি, মহালয়া তিথিতে বছরে একবার একটা কাজ খুব উত্তম হয় এই দিনের জন্য। যারা মহালয়া তিথিতে কোনো কাজ করতে চাইছেন সবথেকে উত্তম কাজ হয়। যারা বন্ধাদোষে ভুগছেন, অর্থাৎ দীর্ঘদিন আপনি যাদের সন্তান হচ্ছে না, সন্তানের বাধা প্রাপ্তি আছে, আপনি ডক্টরের কাছে টেস্ট করিয়েছেন, না স্বামী না স্ত্রী কারোর কোনো ডিস্টার্ব আছে, অথচ তাদের সন্তান আসছে না, দীর্ঘদিন ব্যাপী আপনার বিভিন্ন ধরনের জড়িবুটি থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে অনেক কিছু নিয়েছেন কিন্তু তাতে লাভ কিছু হয়নি, তাদের ক্ষেত্রে বলবো এটাকেই বন্ধাদোষ বলে। আর এই বন্ধাদোষের প্রতিকার না করলে সেই স্ত্রী সন্তানের মা হতে পারে না। এই বন্ধাদোষ নারীদের বিশেষ এই চতুর্দশী যুগে মহালয় আমরা একটা স্নান করিয়ে থাকি, যে স্নানটাতে সপ্ত নদী থেকে শুরু করে আরো বিশেষ কিছু পদার্থ বা তরল পদার্থ থেকে শুরু করে আরো অনেক জিনিস থাকে যেগুলো দিয়ে স্নান করানো হয়। যে স্নানটার পরে একটা সত্যি মা হোম যজ্ঞ বিধি করা হয়, যেটা করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় বা এই বন্ধাদেশ থেকে উদ্ধার হওয়া যায়। তো যারা অনেক দিন ধরে সন্তানের মা হতে পারছেন না, বহু কষ্টে আছে, বুকে কষ্ট কাউকে বোঝাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো একটাবার আসুন, তাদের ক্ষেত্রে বলবো একটাবার আসুন। কোথায় কি করেছেন রাম শ্যাম যদু মধু মা দেখে লাভ নেই, কি জানেন আমি মানে কি করেছেন আমি জানি না, আমি কি করে দেব। আসলেই দিনের সাথে ধরে কাছে খুব বেশি অ্যামাউন্ট লাগে সেরকম ব্যাপারও কিন্তু নয়, যার কারণে দেখবে কলকাতার বুকে এখনো কিন্তু দিনের সাথে 200-100 টাকা ভিজিট দিয়ে থাকে। অনেকে দেখবেন উমবাং ছাং আছে, আজকে যখন দেখবেন লোকজন আসে না তখন ভিজিট কমিয়ে দেবে, বলবে আমি ভিজিট কমিয়ে অফার দিচ্ছি, অফার দিতে লাগে না। যার কাজ হয় সে জানে কোথায় গেলে কাজ হয়, মানুষ বোঝে কোথায় গেলে কাজ হয়, ভিজিট কমাতে বা পারাতে লাগে না। আমার একটা ভিজিট সেই 2014 সাল থেকে চলছে, 2014 সালের আপনারা যারা যদি কারো ক্যাসেট থেকে থাকে বা আপনারা ইউটিউবার ইউটিউবে গিয়ে দেখবেন 2014 সালে যা ছিল 2021 সালে সেম আছে, আমাকে কখনো চেঞ্জ করতে লাগে না। মানুষ আমাকে সেই চেঞ্জ করার জায়গাটাকে রাখেনি, কারণ সবাই জানে দীনেশ চতুর্দশীর কাছে গেলে দীনেশ চতুর্দশীর কাছে কাজ হয়। এই ব্যক্তিটা কাজ জানে, এই ব্যক্তিটা নিজে বাড়িতে ডেকে কাজ করায়, আমার বাড়িতে আমি ডেকে কাজ করাই, আমার গৃহমন্ত্রে ডেকে আমি কাজ করাই, এটা কিন্তু সকলে জানে। তাই কিন্তু আমাকে কখনো ভিজিট বাড়াতে কমাতে হয় না, আমাকে কিন্তু সময় দিতে হয় না, আমি সমস্ত কিছু পেয়ে যাই। কর্মে পরিচয়, ভালো আম বাজারে বিক্রি হলে একজন যদি খেয়ে বোঝে আমটা মিষ্টি আছে, সেই বিক্রেতার ঝুড়িতে আম নিমেষের ভিতরে শেষ হয়ে যায়। আর
যার আম তোয়াকাতে দেখতে যতই সুন্দর হোক, যতই হলুদ রং হোক, টাটকা দেখতে হোক, আশা জড়ুক, সে আম বিক্রি হয় তাই রং চল মিশানো নয়। সঠিক তথ্য, সঠিক তন্ত্র প্রতিকার পেতে অবশ্যই যোগাযোগ করবেন, ফল পেতে বাধ্য। আমি দিনের সাথে তো আপনাদের সঙ্গে আছি, মৌখিক নয় লিখিত গ্যারান্টি দিয়ে সমস্ত রকম তন্ত্রে কাজ করে থাকি। সে আপনার কোনো গ্রহগত দোষের হোক বা আপনার কোনো পার্সোনাল কোনো সাংসারিক বিষয় অশান্ত, সমাধান আপনারা নিশ্চিত পাবেনই পাবেন। আরো একটা কথা এর ভিতরে রয়েছে, দেখুন প্রত্যেকটা কাজে ধৈর্যের কিন্তু একটা মহৎ গুণ রয়েছে। ধৈর্য কিন্তু প্রত্যেকে মানে এমন একটা পজিশনে বা এমন একটা সিচুয়েশনে আমরা আজকে দিনে পৌঁছেছি, কি হচ্ছে ধৈর্য রাখতে পারছি না, যেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়। আমাদের এক্ষুনি চাই যে জিনিস খুব তাড়াতাড়ি আসে, সে জিনিস কিন্তু ক্ষণস্থায়ী হয়, খুব বেশি সময় থাকে না। তো এক্ষুনি চাওয়ার চিন্তাটা বাদ দিয়ে আমাদের একটু দেরি হলেও হবে এই চিন্তা নিয়ে যদি কাজ করি, আমরাও কাজ করতে একটু সময় পেয়ে যাই, কাজটাও খুব ধীরস্থিরভাবে করা যায়, কাজটা খুব সুন্দরভাবে হয় এবং লংটা কিন্তু কাজের যাক। এটা একটা দিক রয়েছে। আর সঙ্গে বলবো দেখুন, খুব একটা বিরক্তি ব্যাপার মাঝে মাঝে লাগে, কি হয় জানেন তো, মানে যে লাইভ প্রোগ্রাম গুলো করতে করতে সে আমরা বাধ্য হয়ে গেছি, কিছু করার নেই, ফোন করলেই কেউ, যখনই প্রোগ্রামটা মানে টেলিকাস্ট হচ্ছে ফোন করেই কেউ আমার জানতে চাই, অবশ্যই জানতে চাইবে, দু মিনিট আপনার জানা হয় না। আপনি দশ জনের কাছে জানছেন, দশ জন দশ রকম জিনিস বলছে, আপনি বিচারিত হচ্ছেন, এরকম ভাবে নয়। আমি এই জন্য বলি আপনারা দেখুন জানুন পরামর্শ নিন ঠিক আছে, কিন্তু সঠিকভাবে বিচার করতে গেলে আপনারা কোন একটা জায়গায় যান, সেখানে গিয়ে সঠিকভাবে বসে একটু সময় দিয়ে একটু ধৈর্য ধরে বিচারটা করুন। দু মিনিটের বিচারে হয় না, আমরা এক একটা জন্ম বিচার করতে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা সময় লেগে যায়। হ্যাঁ আমরা বলতে পারি, কিন্তু সবকিছু হয় না তো দু মিনিটে। এবার আপনি আজকে এর কাছে দু মিনিট, কাল ওর কাছে দু মিনিট, এরকম আপনি দশ জনের কাছে জেনে আপনার লাইফের একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। আমি মনে করি বোকামি, আপনি আপনার কার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার লাইফের সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার জীবনের সিদ্ধান্ত নিচ্ছেন, দু মিনিটে কেন নেবেন আপনার লাইফটাকে দু মিনিটের জন্য? বলতে খারাপ লাগে কথাগুলো, কিন্তু আমি মানে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে প্লিজ, যারা আপনারা মানে যে টিভিতে যে কোনো প্রকার জ্যোতিষ প্রোগ্রাম দেখেন, শুধু ফোন করে জেনে তার ভিত্তি করে কিন্তু আপনারা ডিসিশন নেবেন না। আমি কি এটা বলছি না যে এ ভুল বলে আমি ঠিক বলি, কি আমি ঠিক বলি অন্য একজন ভুল বলে, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে একজন ব্যক্তির দ্বাদশ ঘর ভাববিচার করতে গেলে তার একটা নির্দিষ্ট সময় লাগে, কোন ঘরের কি বৈশিষ্ট্য সেটা জানতে লাগে। এটা নরমালি আপনি জেনেছেন, ধরুন আপনার ছেলের মাঙ্গলিক আছে, হ্যাঁ মাঙ্গলিক আছে, কি করতে হবে না, একটা মাঙ্গলিক মেয়ে থেকে বিয়ে দিয়ে দিলে হয়ে যাবে, তাতে সমস্যা মিটলো না। আর বাবা সেই বিয়েটা দেওয়ার পরে দেখা যাচ্ছে তার সংসার প্রবল অশান্তি হলো, আপনি কি লাভ পেলেন, কোন লাভ হলো, কোন লাভ হলো না। তাহলে আমাদের সঠিক সময়টা চয়ন করতে হবে, সেখানে আমাদের কিছু অপেক্ষা করতে হবে, একটু সময় ইনভেস্ট করতে লাগবে, যেতে হবে একজন ভালো জ্যোতিষীর কাছে, সেখানে গিয়ে আমাদের পরামর্শ নিতে হবে যে কি ধরনের ক্রিয়া করা উচিত বা কি সমস্যা আছে না আছে সেটা জানতে হবে, না আপনার সমস্যার সমাধান কি করে পাবেন। এই জন্য প্রত্যেকে বলবো একটু ধৈর্য ধরে আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, হঠাৎ করে ফোনে আপনি সব জানতে পারবেন না। আমি বলছি না যে ফোন করবেন না, এরকম ব্যাপার না, ফোন করুন, জানুন, জানার আগ্রহ থাকা ভালো, আপনি জানুন মানে আপনি সচেতন থাকবেন, জানা মানে ভয় নয়। অনেকে দেখবেন বলে দাদা আমি অমুক যে জায়গাতে গেছিলাম এই ভয় দেখে ওই ভয় দেখে, যা ভয় পাবেন কেন, আপনাদের ভয় পাওয়ার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আপনি জিনিসটা জানলেন সচেতন থাকবেন। আপনার অ্যাক্সিডেন্ট আছে আমি বললাম, আপনি ভয় পাচ্ছেন কেন, ভয় হবে আর আপনার অ্যাক্সিডেন্টে আপনি সাবধানে চলুন না, ব্যাস কেটে গেল। প্রোটেকশন কি নেবেন না নেবেন পরের কথা, অ্যাক্সিডেন্ট আছে আপনি সাবধানে চলুন। আপনার স্বামী স্ত্রীর ভিতরে একটা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, বিচ্ছেদের সম্ভাবনা আছে, কারণ আপনি একজন সঙ্গে চলতে পারবেন না। আমি প্রত্যেকের কিন্তু আমার ক্লায়েন্টদের এর আগে বলেছি, এখন বলছি, জানেন তো যে প্রত্যেকটা সংসারে বিশেষ করে শাশুড়ি এবং বৌমাদের ঝামেলার মূল কারণ, কারণ কোন শাশুড়িমা তার বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারে না, আর কোন মেয়ে তার শাশুড়িমাকে নিজের মা ভাবতে পারে না। এই অ্যাডজাস্টমেন্ট যখন না করতে পারছে, ততক্ষণ সেই সংসারে কিন্তু শান্তি জিনিসটা কিন্তু সহজ আসছে না, টুকটাক টুকটাক কিন্তু লেগে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বহু প্রমাণিত এই অংশ কিন্তু আমি দেখে আসছি এবং এখনো দেখছি, আর আমার বিশ্বাস ফিউচারও দেখো যতক্ষণ না এই জায়গাটার অ্যাডজাস্টমেন্ট তৈরি হচ্ছে। তাই প্রথম বলবো যে নিজেরা আগে বুঝে চলুন, সমস্যার সমাধান করার জন্য অনেক সময় পাবেন, অনেক কিছু পাবেন, কিন্তু নিজেরা যদি বুঝে চলেন এই সমস্যার এই সমাধান কিন্তু অন্য জায়গায়।
কিন্তু আপনারা পাবেন। আমি বিভিন্ন তিথিতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমাদের গঙ্গাসাগরে নিজস্ব আশ্রম রয়েছে, আশ্রমেও কিন্তু বেশ কিছু তন্ত্র ক্রিয়া আমরা করে থাকি। সাগরে এক নম্বর রূপসাগর ঘাটে আমাদের আশ্রম রয়েছে, সেখানে কিন্তু আমরা বেশ কিছু তন্ত্র করে থাকি। যারা চাইছেন আমাদের সঙ্গে আমাদের আশ্রমে বসেই কোনো তন্ত্র ক্রিয়া করবেন, তারাও কিন্তু যোগাযোগ করতে পারে। আমরা আমাদের সমস্ত নিজস্ব জায়গায় ক্রিয়াশীল করে থাকি, বা তাছাড়াও আমরা কামাখ্যা বা আপনার তারপীঠে বিভিন্ন রকম তন্ত্র ক্রিয়া করে থাকি। আপনার মাঙ্গলিক হোক বা কালচর্প, বিষ দোষ হোক বা অঙ্গারক, যে কোনো সমস্যার জন্য কিন্তু সঠিকভাবে প্রতিকারটা করতে হবে। কোথায় করলে বড় কথা নয়, সঠিকভাবে প্রতিকারটা করবেন। অনেকে আছে কি না, বিয়ের আগে আপনি নারায়ণের সঙ্গে বিয়ে দেবেন আপনার মেয়ের মাঙ্গলিক কেটে যাবে, বিয়ের আগে আপনার মেয়েকে শিবের সঙ্গে বিয়ে দেবেন আপনার মেয়ের মাঙ্গলিক কেটে যাবে, মাঙ্গলিক কাটে না। বিশিষ্ট সৃষ্টি রূপা, প্রত্যেক জায়গায় নির্দিষ্ট সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে না করলে তো হবে না। আপনার জ্বর হচ্ছে, আপনি জ্বরের ওষুধ তিনবার না খেয়ে একবার সব খেয়ে নিলেন, তারপরে আপনি অন্য খাবার দাবার খেলেন, জ্বর সেরে যাবে না? তার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, সেই সিস্টেমে খেলে যান। যেমন তার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, সেই সিস্টেমে খেলে যাবে, তেমন কিন্তু তন্ত্র প্রয়োগ ঠিক তাই। তাই বলবো, চিন্তার কোনো কারণ নেই, দিনের সাথে তো আপনাদের সঙ্গে আছে, সমস্যা যেমনই হোক সমাধানের জন্য কিন্তু একবার যোগাযোগ করতেই পারে। হয়তো ঠকেছেন অনেক জায়গায়, একবার আসুন না, একটাবার আসুন না, ভাবুন না আরেকবার ঠকবো, আরেকবার ঠকবো, সেইভাবেই আসুন। কারণ আমার জায়গাটা সম্পূর্ণ আলাদা, আমি 10টা কাজ দেখলে 10টা কাজ নিই না। যদি মনে হয় দুটো নেওয়া উচিত, দুটো পারবো, দুটো নিই। যদি মনে হয় না 8টা নেওয়া উচিত, 8টা পারবো, 8টা নেই, নয় দিই না। সঠিক সময় চয়ন করতে কিন্তু দিনের সাথে জানে, সঠিক কাজের বিচার করতে কিন্তু দিনের সাথে জানে। শুধু একটা যোগাযোগ করুন সরাসরি, আর মানে যারা বাড়িতে বসে আছেন অনেক দিন ধরেই, চাইছেন সমস্যা সমাধান করতে অথচ যোগাযোগ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে। বাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে, বা কাজের কিন্তু অনলাইনেও একটা প্রতিকারের সিস্টেম রয়েছে। আপনার বাড়িতে বসে আপনাদের সমস্যা সম্পর্কে জানতেও পারবেন, বা তার সমাধানটা বাড়িতে বসে আপনারা পেয়েও যাবেন। একটা ফোনে ডাইরেক্ট কথা বলুন, রাত্রে 10টার পরে আমার নাম্বারে ফোন করে ডাইরেক্ট কথা বলুন, আপনাদের সমস্যা সম্পর্কে জানুন, আর যে কোনো সমাধানের জন্য একেবারে এসে যোগাযোগ করুন। যারা আর্থিক সমস্যায় প্রবল হয়ে ভুগছেন, ভাবছেন হয়তো দিনের সাথে কাছে গেলেই বহু অর্থ লাগবে, সেরকম ব্যাপার নয়। আমি কিন্তু গরিব হয়ে গরিবের পাশে আছি, বা আজ সেই গরিবকে দেখার জন্য কিন্তু শুধুমাত্র কলকাতার বুকে একমাত্র 251 টাকা ভিজিট নিয়ে দেখছি। আর্থিক দিক দিয়ে সমস্যার জন্য যারা ভাবছেন প্রতিকার করতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো নিজস্ব গৃহমন্দিরে আসুন, যতটা পারবো অবশ্যই আমি সেটা করে দেবো, যে আপনাদের কম খরচের ভিতরে যাতে আপনাদের সমস্যার সমাধানগুলো করতে পারেন। তবে হ্যাঁ, যতটুকু কিনতে হবে ততটুকু তো আপনাকে জোগাড় করতেই হবে, বা আপনারা নিজেরাও কিনে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। ব্রত বা কোনো উপবাস করলে সমস্যা মিটে যায় তা নয়। অনেকে বলে দাদা আমি দুদিন এখন 4 দিন 5 দিন আমি নিরামিষ ভোজন করছি, আমার কোনো সমস্যা মিটছে না, আমার শনির সমস্যা আছে, আমি শনিবার ব্রত বহুদিন ধরে পালন করে আসছি, আমার সমস্যা সমাধান মিটছে না। এই জিনিসগুলোর জন্য কিন্তু মানে কোনো একজন সঠিক জ্যোতিষের হাত ধরা, সঠিক অ্যাস্ট্রোলজারের হাত ধরা, সঠিক তান্ত্রিকের হাত ধরা, আপনি যেটা করে যাচ্ছেন সেটা দেখা যাচ্ছে একটুখানি মোড় ঘুরিয়ে দিন না, আপনি সাকসেসফুল হবেন। একটুখানি মোড়টা আপনাকে জানতে লাগবে কোন মোড়ে ঘোরাবেন। একটা সোজা রাস্তা গেলে তো অনেকটা রাস্তায় যাওয়া যায়, যেগুলো ডান দিক দিয়ে বা দিক দিয়ে চলে গেছে, কিন্তু আপনি তো যদি সঠিক করে জানেন যে ডান দিকের রাস্তাটাই আপনার মঞ্জিলে পৌঁছেছে, তাহলে ডান দিকে যদি ধরেন, আপনি তাদের যদি সোজা যান তাহলে পাবেন না। এটাই হচ্ছে আপনাকে যাই হোক, অনেক কিছু নিয়ে আলোচনা করলি। যদি মনে হয় বিষয়গুলো কোনো সময় আপনাদের যুক্তিতে লাগছে, তা সেই যুক্তির ভিত্তি করে একটা বার দিনের সাথে সঙ্গে যোগাযোগ করবে, সেখানেই আমার চ্যালেঞ্জ থাকবে। সেটাই হচ্ছে আমার যুক্তি, সেখানে আমার তন্ত্র কাজ করে দেখাবে, পরীক্ষামূলকভাবে আমি কাজ করে দেখিয়ে দেব যে তন্ত্র কাজ করে, দিনের সাথে যে তন্ত্র কাজ যায়। যাক, আজকে অনেক সময় গেছে, আজকে আর আলোচনা করার সময় নেই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখাবে অন্য দিনে অন্য কোনো বিষয়ে, কিন্তু চলে যাওয়ার আগে একটাই কথা, ধৈর্য হারিয়ে কোথাও যাবেন না, সময় না নিয়ে কোথাও যাবেন না। আপনি যখন খেতে বসছেন তখন থেকে শুরু করে যখন ঘুমাতে যাচ্ছেন সেই সময় পর্যন্ত সময়টাকে হাতে রাখুন। অল্প সময়ে যে কাজ করবেন সেটা কিন্তু ক্ষণস্থায়ী থাকবে, বেশি সময় ধরে যে কাজটা করবেন সেটা কিন্তু দীর্ঘস্থায়ী।